গতকাল 23 আগস্ট গভীর রাতে পূর্ব লন্ডনের ইস্ট লন্ডন মসজিদের ঠিক পেছনে একটি বড় ধরনের গাড়ির দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় দুজন পথচারী নিহত হয়েছেন বলে, মানে স্পট ডেথ হয়েছেন বলে আমরা অনেক এখানে এই ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই নিশ্চিত করেছিলেন। এবং এই ঘটনাটি ঘটেছে আমরা যেটা জানতে পেরেছি যে একটি রেঞ্জ রোভার গাড়ি যেখানে 5 জন যাত্রী ছিলেন, একজন চালক এবং আরও 4 জন যাত্রী ছিলেন, টোটাল 5 জন ছিলেন সেই গাড়িতে এবং সেখানে 2 জন ছেলে এবং 3 জন মেয়ে ছিলেন এবং সবাই হচ্ছেন তরুণ বয়সের। তাদেরকে পুলিশ চেইজ আপ করছিল এই ধরনের একটি কথা আমরা শুনতে পেরেছি এবং সেই চেইজ আপ করা গাড়িটি এসে ইস্টন মসজিদের পেছনে ঠিক টেস্কোর সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে অনেকগুলো বেঞ্চ রয়েছে, এই বেঞ্চগুলোতে অনেক সাধারণ মানুষজন এখানে বসে থাকেন, সাধারণত মুসল্লিরা নামাজের আগে পরে এখানে বসে গল্প করেন, একটু সময় স্পেন্ড করে থাকেন। এখানে ঠিক এই ধরনের এই বেঞ্চের মধ্যে 2 জন বসা ছিলেন, তাদের উপরে গাড়িটি তুলে দেওয়া হয় এবং প্রত্যক্ষদর্শী অনেকেই বলছিলেন যে ঘটনাস্থলে এই দুজন নিহত হয়েছেন। কারণ এখানে পুলিশের যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ফরেন্সিক টিম থেকে শুরু করে পুলিশের বিশেষায়িত যেই টিম এখানে কাজ করছে তাদের অ্যাক্টিভিটিস দেখে এটুকু মোটামুটি নিশ্চিত এখানে বড় ধরনের খারাপ কিছুই হয়েছে। এই মৃত্যুর বিষয়টি আমরা এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে নিশ্চিত হতে পারিনি, কারণ গভীর রাতে ঘটনা ঘটেছে। এখন প্রায় সকাল 8টার দিকে এখন পর্যন্ত পুলিশের কোনো স্টেটমেন্ট ইস্যু করা হয়নি এই ঘটনার প্রেক্ষিতে। তবে এই ঘটনার পরপরই এখানে পুলিশ এসে পুরো এলাকাটিকে ঘিরে ফেলে এবং আমরা কয়েকটি ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে এখানে যে ঘটনার যে ভয়াবহতাটি হয়েছে সেটি অত্যন্ত মর্মান্তিক। এবং গাড়ির ভিতরে যে 5 জন ছিলেন সেই 5 জনের মধ্যে 2 জনের অবস্থা অনেকে খুব আশঙ্কাজনক, এটি স্থানীয় অনেকেই বলছিলেন। চলুন গতকাল রাতে এখান থেকেই সাংবাদিক সালেহ আহমেদ, মানে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার, তার ধারণ করা ভিডিও থেকে কিছু কথা শুনে আসি। আমি শুনছি আর কি পুলিশ চাইস হেলিকপ্টার, আমি নিজে দেখছি হেলিকপ্টার লাইট ফলো হয়ে যায়, অ্যাম্বুলেন্স পুলিশ কার, তারপরে মানে সিরিয়াস অ্যাক্সিডেন্ট, যারা উঠতে তো স্যার দুইজন জিতেছিলাম। গাড়ির মধ্যে 5 জন ইয়ং যুবক আছে, মেয়ে কইছেন একজনে, আসামিসে জানতাম না এজন্য, আর 2টা ইয়ং ছেলে, 2টা দুটো সিরিয়াস ইঞ্জুরি পুলিশ পুলিশে অস্ত্র হয়ে গেছে। তারা লগে লগে বিলিভ টু বি কাপল অফ ডেথ রিসেন্টলি, যারা বেঞ্চও বহাত আসলাম। ওকে বুঝলেন, বেঞ্চও ওখানে নিচে 2টা বডি, আই ডাউট ইফ দে আর স্টিল লাইফ বিকজ তারা যেমন ইয়ে হচ্ছে আর কি। সো ইটস রিয়েলি ব্যাড, রিয়েলি ব্যাড বিকজ আই মিন ইটস ভেরি ইয়ং, কোনো নিশ্চিত আগে না জিজ্ঞেসলেন করে পুলিশ উলিশ করে হয় না, আমি পুলিশ বিচারে লিখেছি, তারাও জানে না, তারাও জানো তো গ্যাস করা মিনিমাম 2 জন মারা গেছে, আইডিয়া আমরা মানে উইটনেস বড় হয়েছে, 2 জন 2টা বডি না হয়েছে। অ্যাক্সিডেন্টটা মেইনলি কি তাও যে যারা ব্রেঞ্চও বহাত আছেন তারার উপরে গাড়ি তুলে দিছে, ওলা গাড়ি তো সিনের উপরে